আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আজকে বৃষ্টি, দুদিন ধরে বৃষ্টি, গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে। তো আসলে বৃষ্টির কারণে জি ভাই ভালো আছেন? বাসা কোথায়? এই যে সামনে রিয়াদ গোবাসা, ওখানে? হ্যাঁ হ্যাঁ, হোস্টেল নেই। তো রিয়াদ গোবাসার থেকে আসলাম। আচ্ছা আচ্ছা, এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হইলো। আসলে বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হইলে ভাল লাগে ভাই। জিজ্ঞেস করলাম টাকা পয়সা আমার মাধ্যমে ছাড়ে আর কি, টাকা দিয়ে আসলাম। আসেন একশো, আমাদের রুম হচ্ছে এক নম্বর। দেখা হইলো, সে ভাই হচ্ছে কি বলবো, ওনারা এখানে যে কারো যদি টাকা টুকা পাঠানো লাগে, হ্যাঁ, ওই টাকা টুকা পাঠায় দেয়। অনেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, হ্যাঁ, বা করতে একটু দেরি হয়, এই কাজগুলা করে দেয় আর কি। তো বুঝতেই পারতেছেন, বাকিটা খুলা বললাম না। তো এই হচ্ছে অবস্থা। আসলে ইউরোপের মাটিতে কখন আপনার বৃষ্টি আসবে, কখন ভাই কি পরিমাণ বাতাস, আপনি চিন্তা করতে পারবেন না। প্রচন্ড ঠান্ডা, একটা জরুরি কাজ ছিল, এই জন্য সকাল সকাল বেরিয়েছিলাম। কিন্তু এখন সকাল সকাল বেরোলেও এখন মোটামুটি 2টা বাজে, দুপুর 2টা, কিন্তু বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, আর মানে ঠান্ডা প্রচন্ড। ঠিক আছে, এই হলো অবস্থা। কোন সময় কোন কি ধরনের মানে আবহাওয়া হয়ে যায় দেখেন অবস্থা, কি পরিমাণ আবহাওয়া, কিরকম আবহাওয়া হয়ে যায় কেউ বলতে পারে না ভাই। আমি বাতাসে হাঁটতে পারতেছি এরকম একটা পরিস্থিতি। তারপরে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আসলে যারা মনে করেন যে আসলে বাংলাদেশের মতো সামার এখানে পড়ে, এরকমটা যারা ভাবেন আসলে এরকমটা না। হ্যাঁ, সামার হয়, যেমন গত 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে যে গরমটা পড়ে 25 বা 23 20 থাকে, ওটা বাংলাদেশের মতো 35-36 মতো গরম। কিন্তু এটা কতক্ষণ থাকবে এটা আসলে আপনি কেউ বলতে পারবে না। এই হয়তো বা আপনার গরম, এই হয়তো বা আবার ঠান্ডা, এই হয়তো বা আবার বৃষ্টি, মানে আবহাওয়ার কোনো স্থিতি নাই। ঠিক আছে, তাল ভাল লাগে যে কোন সময় কি হয়ে যাবে এটা বলা যায় না। গতকালকে আমি গেছিলাম ওল্ড টাউনে, সেখান থেকে যে শুরু হয়েছে বৃষ্টি আর বাতাস, মানে আজকে সারাদিন, আজকে ওয়েদার ইয়াতে দেখলাম, আপডেট দেখলাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে। তো আমার একটা কাজ ছিল, কাজ বলতে আমি এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওইখানে তার সাথে আমার দেখা করাটা একটু জরুরি ছিল। তো সেখানে তার সাথে কথাবার্তা বইলা এবং সেখান থেকে এখন বাসার দিকে যাচ্ছি। খুব বেশি দূরে না, এই ভিডিও, এই মার্কেটের ভিডিও আমার আরো দেখছেন, এই যে কাফল্যান্ড, তো এখান থেকে আমার বাসা হচ্ছে 2 মিনিট লাগে। তো এই হচ্ছে অবস্থা। ওয়েদারটা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, আসলে কতটুকু বুঝতে পারতেছেন জানি না, তবে চেষ্টা করছি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য। তো মানে খুব ঠান্ডা, হাতটা একদম মুড়ায় নিয়ে আসতেছে, আর বৃষ্টি তো পড়তেছি, দেখতেছেন ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। তারপরে এর মধ্যে হাইটা যাইতে হইতেছে, কিছু করার নাই, যেহেতু আমাদের গাড়ি নেই। চাল্লা ভরসা, যারা রোমানিয়াতে আসবেন, আসতেছেন, আসেন, সমস্যা নেই। তবে আমার গত যে ভিডিওগুলো করছি এগুলোর মধ্যে আমি ডিটেলস কিন্তু অনেক কথা বলছি, যে রোমানিয়াতে যারা আসবেন অবশ্যই কাজ ব্যবস্থা করে, হ্যাঁ, আপনার এজেন্টের সাথে কথা বলে কাজ ম্যানেজ করে তারপরে ভাই রোমানিয়াতে আসেন। হ্যাঁ, রোমানিয়াতে যদি আবার কাজ ম্যানেজ করে না আসেন, শুধু সাপ্লাই কোম্পানির মধ্যে চলে আসেন, তাহলে ভাই পচকাইতে হবে। এটা অনেকেই অনেকেই হয়তো বলেন আমাকে যে ভাই আপনি তো চলে গেছেন, এখন তো আপনি এই কথা বলবেন না ভাই। আপনি যদি রিয়েলাইজ করতে চান তাহলে আপনি আসেন, আমার কথা না শুনে বা অন্য যারা বলে তাদের কথা না শুনে আপনি আসেন, আইসা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তখন বলবেন যে না ভাই, আসলে কথা তো আপনার কথাটা ভুল ভাবছিলাম। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইলো, ভালোবাসা রইলো, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে ঠিকঠাকভাবে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, বাসার কাছে চলে আসছি, আল্লাহ হাফেজ।